চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সহ ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 250 যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে। সকালে বিএনপি কার্যালয়ে কেয়ারটেকার কাজী মাহমুদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। গত বুধবার পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপির কর্মীরা চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এই ঘটনার পর যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে পাল্টা হামলা চালায়। পরে নগরীর খুলশী থানায় বিএনপির 600 নেতাকর্মীকে আসামি করে আলাদা দুটি মামলা দায়ের করা হয়।